আসসালামু আলাইকুম এব্রিওান মোহনাস রেসিপি ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে গরুর মাংস দিয়ে চুলায় শিক্ষাভাব বানিয়ে দেখাবো খুব সহজেই রেস্টুরেন্টের স্বাদে আপনারা এই শিক্ষাবাব বানিয়ে নিতে পারবেন এই ফার্স্ট আমি শিক্ষাবাব বানিয়েছি আর এতটা পারফেক্ট হয়েছে আপনারা রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন না হলে বুঝতেই পারবেন না এই শিক্ষাবাবটা কতটা মজার গরুর মাংসের শিকাবাবাব বানানোর জন্য ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই সেই সাথে হাফ কাপ পরিমাণ বেরেস্তা এই মুচমুচে বেরেস্তার রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো এখন বেরেস্তা আর টক দই আমি একসাথে ব্লেন্ড করে একটা পাত্রে নিয়ে নিচ্ছে সেই সাথে এখানে আমি অ্যাড করছি কাঁচা পেঁপে বাটা দেড় টেবিল স্পুন এটাই স্কিন সহ পেটে নিয়েছে রসুন বাটা অ্যাড করছে ওয়ান টি স্পুন আদা বাটা অ্যাড করছে ওয়ান টি স্পুন জিরার গুঁড়া অ্যাড করছি ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া অ্যাড করছি ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়া অ্যাড করছি হাফ টি স্পুন জয়ফল জয়ত্র গুঁড়া অ্যাড করছি হাফ টি স্পুনের চেয়েও একটু কম কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করছি ওয়ান থার্ড টি স্পুন লাল মরিচের গুঁড়া অ্যাড করছি দেড় টি স্পুন লাল মরিচের গুঁড়া আপনারা বাড়িও অ্যাড করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি হাফ টি স্পুন সেই সাথে অ্যাড করেছি লবণ এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন টেস্টিং সল্ট আপনারা যদি রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে চান তাহলে কিছুটা টেস্টিং সল্ট অ্যাড করতে হবে আর না চাইলেই স্কিপ করতে পারেন এখানে আমি পাঁচশো গ্রামের মতো গরুর মাংস নিয়েছি হাড় এবং চর্বি ছাড়া পাতলা পাতলা করে এভাবে কেটে নিয়েছি মাংস এভাবে পাতলা করে টুকরো করে নিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই মশলার সাথে এই মাংসটা অ্যাড করে দিচ্ছে শিক্ষাভাবের জন্য একদম সলিড মাংসটা দরকার পড়ে একটু লম্বা করে পাতলা করে কেটে নিতে হবে মাংসগুলো এখন আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এর মধ্যে আমি সরিষার তেল অ্যাড করে দিচ্ছি থ্রি টেবিল স্পুন তেল অ্যাড করার পর আমি আবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেব চব্বিশ ঘন্টার জন্য আমি রাতে মাংসটা ভালোভাবে মেখে ফ্রিজে রেখে দিয়েছি তার পরের দিন শিক্ষাবাবটা বানিয়ে নিয়েছে চব্বিশ ঘন্টা পর আমি ফিরে এলাম শিক্ষাবাপ ভেজে নেওয়ার সময় কাঠিগুলো যেন পুড়ে না যায় তাই আমি দশ মিনিট ধরে এই কাঠিগুলোকে ভিজিয়ে নিয়েছি তো মাংস আমি আরও একবার খুব ভালোভাবে মেখে নিয়েছি তো একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি কাঠের মধ্যে মাংসগুলো টুইস্ট করে ঢুকাচ্ছি এটা আসলে বলে বুঝাতে পারবো না এটা আপনাদেরকে ভালোভাবে ভিডিওটা দেখে বুঝে নিতে হবে আপনারা ভিডিওটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো এভাবে আমি প্রত্যেকটা শিকের মধ্যে মাংসগুলো গেথে নিচ্ছি মাংসগুলো চব্বিশ ঘন্টা রেস্টে রাখার ফলে মাংসটা অনেক বেশি সফট হয়ে গেছে শিককাবাবাবগুলো ভেজে নেওয়ার জন্য একদম রেডি যে অতিরিক্ত মশলা আছে সেটা পরবর্তীতে ভেজে নেওয়ার সময় এই শিককাবাবের উপরে ব্রাশ করে দেব এখন চুলায় একটা প্যান বসিয়েছি তার মধ্যে কিছুটা সরিষার তেল অ্যাড করছে তেল খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে আমি শিক্ষাবাবগুলো দিয়ে দিচ্ছি সরিষার তেল যেহেতু মাংস মাখানোর সময় অ্যাড করা হয়েছে তাই ভাজার সময় তেলের পরিমাণ কিছুটা কম দিলেও হবে প্রথমে আমি অর্ধেকটা ভেজে নিয়েছি পরবর্তীতে আমি বাকি অর্ধেকটা ভেজে নেব ফার্স্টে চুলার আগুন বাড়ানো থাকবে তেল যখন গরম হয়ে আসবে তারপর শীত কাবাবগুলো দেওয়ার পর অতিরিক্ত যে মশলাটা থাকবে সেটা শীত কাবাবের উপরে কিছুটা ব্রাশ করে দিতে হবে প্রতিটা শীত কাবাবের উপর মশলা ভালোভাবে ব্রাশ করে দেওয়ার পর চুলার আগুনটা একদম লোতে করে দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে ঠেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি কিছুক্ষণ লোতে রাখার কারণ হচ্ছে মাংস থেকে কিছুটা পানি বের হবে আর এই পানিটা দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনা আর না দিলেও হবে দেখতেই পাচ্ছেন কিছুটা পানি বের হয়েছে এখন আগুন মিডিয়ামে করে দিয়ে শিক্ষাবাবগুলোকে খুব ভালোভাবে কুক করে নিতে হবে শিক্ষাবাবের নিচের পাশ যখন হয়ে আসবে তখন আমি প্রত্যেকটা শিক্ষাবাবকে উল্টে দিচ্ছি আর আমি শিক্ষাবাবের দুই পাশে কুক করব না চার পাশে আমি খুব ভালোভাবে শিক্ষাবাবগুলো কুক করে নেব আর খুব বেশি সময় লাগবে না কিছুক্ষণ পরপরই আপনি উল্টিয়ে দিলেই হয়ে যাবে আর কিছুক্ষণ পর পর যেটা করতে হবে তেলটা একটু উপরে ব্রাশ করে দিতে হবে তো শিক্ষাবাবের উপর নিচ দুই পাশ কিন্তু কুক হয়ে গেছে এখন আমি সাইডের যে পাশগুলো আছে সেটা একটু কুক করে নিচ্ছি এই শিক্ষাবাবটা ভেজে নিতে আপনার একদমই সময় লাগবে না বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই তার আগেও হয়ে যেতে পারে আপনার মাংসগুলো কুক হয়ে যাবে আর এতটা সফট হয়ে যাবে মাংস যে কাঠি থেকে মাংসগুলো খুলে খুলে পড়বে আর এভাবে কিছুটা তেল উপরে ব্রাশ করে দিলে আপনার মাংসের ভেতরটা অনেক বেশি জুসি হবে এই শিক্ষাবাবগুলো আমার কুক করা হয়ে গেছে এখন আমি এক এক করে প্লেটে নিয়ে নিচ্ছি তো বাকি শিক কাবাবগুলো আমি ঠিক একইভাবে কুক করে নিচ্ছি বাকি শিক কাবাবগুলো কুক করা হয়ে গেলে ওই একই প্যানে আমি সবগুলো শিক কাবাব নিয়ে নিচ্ছি এখন আমি যে কাজটি করব এটা আপনাদেরকে অবশ্যই করতে হবে না হয় রেস্টুরেন্টের শিক কাবাব থেকে যে স্মোকি একটা ফ্লেভার পাওয়া যায় সেটা পাবেন না আর যদি আপনারা এই স্মোকি ফ্লেভার পেতে চান তাহলে আমি এখন যেটা করছি সেটা আপনাদেরকে অবশ্যই করতে হবে তো আমি একটি স্টিলের বাটিতে কিছু কয়লা আগেই জ্বালিয়ে নিয়েছিলাম এখন এই কয়লার মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখছি এভাবে ছয় থেকে সাত মিনিট আপনাকে ঢেকে রেখে দিতে হবে উপরের ছিদ্রটাও আমি বন্ধ করে দিচ্ছি ছয় থেকে সাত মিনিট অপেক্ষা করার পর ঢাকনাটা খুলে তারপরে আপনারা এই কয়লাগুলি সরিয়ে নিতে পারেন আপনারা চাইলে গ্যাসের চুলার আগুনের উপর সে কাবাবগুলো পরিয়ে নিতে পারেন আর এই শিক্ষাভাব কাবাব যে কতটা টেস্টি হয়েছে আসলে আপনারা রেসিপিটি ট্রাই না করলে বুঝতে পারবেন না আমি যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই শিক্ষাভাব বানিয়েছি আপনারা সব কিছু দিয়ে ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাবাব অসাধারণ হবে যে প্যানে আমি কাবাব বানিয়েছি সেই প্যানে আরও কিছুটা সরিষার তেল অ্যাড করে এখন এর মধ্যে আমি কিছুটা টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি কাবাবের সাথে খাওয়ার জন্য একটা সালাদ রেডি করে নিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে সেই সাথে এখানে অ্যাড করছি শিক কাবাব ভাজার সময় প্যানে যে মশলাটা ছিল সেটা অ্যাড করে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা টেস্ট আসবে বেশিক্ষণ ভাজবো না জাস্ট একটু সটে করে আমি নামিয়ে নিচ্ছি এই সালাদটা একটু কচকচেই থাকবে তো তৈরি হয়ে গেল আমার শীত সেই সাথে সালাদ এখন আপনারা লুচি পরোটা নানের সাথে এই শিক্ষাভাবটা পরিবেশন করতে পারেন সেই সাথে এই সালাদ অসম্ভব ভালো লাগবে খেতে অসাধারণ একটা শিক্ষাভাব হয়েছে রেসিপিটি আপনারা ফলো করে বাসায় ট্রাই করতে পারেন আমরা রেস্টুরেন্টে শিক্ষাবাবে যেরকম একটা স্মোকি ফ্লেভার পাই ঠিক সেরকম একটা স্মোকি ফ্লেভার আপনি পাবেন আর দেখুন কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পেঁপে বাটা দেওয়ার কারণে আর চব্বিশ ঘন্টা রেস্টে রাখার কারণে এটা অনেক বেশি সফট হয়ে যায় রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে রাখবেন আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম